কষ্ট পাইলাম, প্লেনে আসলাম, গাড়িতে ঘুরে এসে সার্কিট হাউসে ঘুমাইলাম, আবার চলে আসলাম, তাই না? এই নাটোরে রাজশাহী এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত যতদূর আসলাম, বিশ্বাস করেন রাস্তার দুই পাশে এত সুন্দর লাগতেছিল, আমি ড্রাইভার সাহেবকে বলতেছিলাম বাইকে আসতে গাড়ি চালান, এত সুন্দর দৃশ্য, দুই পাশের আম গাছ, বিশেষ করে কোনো ধুলাবালি নাই, ঢাকা শহরে তো মনে করেন ধুলা অস্থির, এখানে একদম ধুলাবালি নাই, মানুষগুলো দেখেন কত নিট অ্যান্ড ক্লিন, চুপচাপ বসে আছে, কোনো হাওকা আছে, তার মানে মানুষগুলো অনেক ভালো। আসলে এই এলাকাটা কিন্তু সারা এশিয়ার মধ্যে একটা নাম করা এলাকা, যেখানকার পরিবেশ সুন্দর, যে এলাকার পরিবেশ সুন্দর হয় সেই এলাকার মানুষগুলোও কিন্তু সুন্দর হয়, তাই না? মানুষ সুন্দর না হলে কিন্তু পরিবেশ সুন্দর হয় না। আপনি দেখেন একটা ছোট্ট অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এখানকার জেলা প্রশাসক সাহেব, পুলিশের আপনার ওসি সাহেব চলে এসছেন, ওনারা কিন্তু অনেক বড় বড় অনুষ্ঠানে যান, সরকারি অনেক বড় বড় কাজে ব্যস্ত থাকেন, কিন্তু দেখেন তারপরে ছুটে এসছে কি জন্য, যে দেশের সাথে যারা সম্পৃক্ত, দেশকে যারা ভালোবেসে কাজ করে তাদের সাথে সবসময় ওনারা থাকেন, যেমন আপনারাও থাকেন, তাই না? আপনারা কিভাবে থাকেন দেশের সাথে দেখেন, এই যে ওয়ালটন আপনাদের এখানে দেখলাম প্রায় 5-6টা শোরুম, তাই না? সব বড় বড় শোরুম, কেন এরা এতগুলো শোরুম দিয়েছে? এরা চিন্তা করেছে যে না, এখানকার লোকজন দেশি পণ্যকে ভালোবাসে, এই জন্য কিন্তু এত শোরুম। এই যে আপনারা দেশি পণ্যটা ব্যবহার করেন, এটা কিন্তু আপনাদের এক প্রকার দেশপ্রেম, কারণ আপনারা দেশের টাকাটা দেশে রাখতেছেন, তাই না? আপনারা যদি এখানে একটা ফ্রিজ কিনেন, টিভি কিনেন, এসি কিনেন, এই টাকাটা কিন্তু দেশেই থাকতেছে, এবং এই টাকাটা দিয়ে কিন্তু আরেকটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে নতুন ঢাকাতে, এবং সেই ফ্যাক্টরিতে কিন্তু আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, আপনার কোনো আত্মীয় কিন্তু চাকরি করতেছে। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এই ফ্যাক্টরিতে অলমোস্ট 23,000 মানুষ চাকরি করে থাকেন, 23,000। এটা কিন্তু শুধুমাত্র আমাদের জন্য সম্ভব হয় না, এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য, আপনারা যারা ওয়ালটনকে ভালোবাসেন, দেশি পণ্যকে ভালোবাসেন। আপনারা শুনে আরো খুশি হবেন, গত সপ্তাহে, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল ইতিহাস হয়ে রয়েছে, গত সপ্তাহে এই ওয়ালটন ইউরোপের 3টা বড় বড় কোম্পানি কিনে নিয়েছে, যেখানে সারা বিশ্ব থেকে বড় বড় কোম্পানি ওটা কিনবার জন্য গিয়েছিলেন, যেখানে আপনার টিভি, ফ্রিজ, কম্প্রেসার তৈরি করা হয়, সেরকম 3টা কোম্পানি ইউরোপে, ওয়ালটন অনেক বড় বড় কোম্পানি সেখানে বিট করেছিল কেনার জন্য, কিন্তু কেউ পায় নাই, ওয়ালটন কিনতে পেরেছে। এটা কিন্তু আমাদের জন্য গৌরব যে বাংলাদেশের মান এখন মানুষ চিনতে শুরু করেছে, যে বাংলাদেশে এখন আর গরিব না, বাংলাদেশে এখন একটা পর্যায়ে চলে গেছে, বাংলাদেশ নিজের টাকায় পদ্মা সেতু বানাচ্ছে, তাই না? বাংলাদেশ নিজের টাকায় পরমাণু আপনার বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে, নিজের টাকায় অনেক কিছু বানাচ্ছে, এই রোডঘাট দেখেন কি পরিমাণ ডেভেলপ হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু এখন মানে ছোট কোনো জায়গা নেই, গর্ব করার মতন জায়গা। এখন দেখেন একটা ফ্রিজ কিনলে আপনি 10 লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন গিফট হিসাবে, এটা চিন্তা করা যায়? ছোটবেলায় তো ভাবতাম, যখন আমি ক্লাস 10 এ পড়েছি, জীবনে যদি 1 লাখ টাকা কামাই করতে পারি আর লাগবে না, খাবো আর ঘুমাবো, চিন্তা করছেন? আর এখন একজন ফ্রিজ কিনে 10 লক্ষ টাকা পেয়ে গেছেন, তাহলে আমরা কোথায় যাচ্ছি চিন্তা করেন, তাই না? এবং ওয়ালটন কিন্তু আমাদের জীবনযাত্রাকে অনেক সুন্দর করছে, সহজ করছে। তা আমরা আশা করবো আপনারা সব সময় দেশে উৎপাদিত সকল ধরনের পণ্যের সাথে থাকবেন, কারণ আপনার আপনি যদি দেশকে ভালোবাসেন অবশ্যই দেশি পণ্য ব্যবহার করবেন। রোজার দিনে আসাতে হয়েছে কি, একটা সমস্যা হয়েছে, খুব ইচ্ছা ছিল এখানে ওই যে কি যেন একটা পাওয়া যায় কাঁচা গোল্লা, আর খাওয়া হলো না, ও রেখে দিচ্ছে, যাক মানে এখানকার লোকজন আসলে ভালো, এরকম অনেক জায়গায় বলছি যে নিয়ে যাব বা ভাল লাগে, কিন্তু দেয় নাই কেউ, না সত্যি অনেক ভাল লাগছে, আফসোস লাগছে, যদি আমের সিজনে আসতে পারতাম মনে করেন গাড়িটা ভরে আম নিয়ে যেতে পারতাম, লিচু নিয়ে যেতে পারতাম, তাই না? অনেক আগে একবার ওইদিকে আসতেছিলাম, এখানে কোথায় যেন যাচ্ছিলাম, তো হঠাৎ একটা লিচু বাগান দেখলাম, সত্যি কথা এর আগে কোনোদিন আমি লিচু গাছ দেখিনি, কোনোদিন দেখিনি, লিচু গাছ বাজার থেকে কিনে খেয়েছি, লিচু গাছ দেখে তো আমি অবাক হয়ে গেছি, আমি গাড়ি থামাই লিচু বাগানের দৌড়ে ঢুকে যাই, গাছ থেকে উঠে গাছের থেকে লিচু পাড়তেছি, এর মধ্যে দেখি বাগানের মালিক চলে আসছে, এই 3-4 বছর আগের কথা, বাগানের মালিক তো মনে করেন লাঠি লাঠি নিয়ে দৌড়তে আসছে, যে মনে চুরি করে নিয়ে যেতেছে, পরে ভদ্রলোক আমারে দেখা হা করে তাকায় আছে, আমি বলি ভাই দাম দিব খাই একটু, দাম লাগবে না, আপনি যত খুশি খান, ইচ্ছা করলে ভরেও নিয়ে যেতে পারেন গাড়ি। আসলে আমাদের দেশের মানুষ জন্য অনেক সহজ সরল, অনেক সহজ সরল, আমরা চিন্তা করতে পারবো না কি পরিমাণ সহজ সরল, একটু যদি হাসি দিয়ে কথা বলেন না এই দেশের মানুষ একদম দেখবেন আপনাকে জীবন দিয়ে দেয়,
একদম জীবন দিয়ে দিবে, এত সহজ সরল মানুষ। আর এই সহজ সরল মানুষগুলোর দুনিয়ার লোকজন খালি ঠকায়, বিশেষ করে বিদেশিরা এই ভুয়া টুয়া পণ্য টণ্য দিয়া একদম ঠকায়, বরবাদ করে ফেলায়। চিন্তা করেন, আমি যখন ছোট ছিলাম ক্লাস সিক্সে পড়ি, যখন আমি ক্লাস সিক্সে পড়ি তার মানে কত বছর আগে, তত অনেকদিন, তখন আমার বাবা একটা টিভি কিনেছিল, আনছিলেন 20 ইঞ্চি কালার টিভি, ব্র্যান্ডের নামটা না বললাম, তখনই দাম নিয়েছিল 25,000 টাকা। তা আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন 25,000 কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এটা কিন্তু ভারতের একা করে নাই। ক্যামেরায় প্লিজ।